আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে দুর্ঘটনা কবলিত আস্ত একটি উড়োজাহাজ। বিমানবন্দরের রানওয়ে আচ্ছন্ন হয়ে আছে ধোঁয়ায়। আগুন নেভাতে ফায়ার ফাইটারদের নিয়ে ছুটে আসছে অগ্নি নির্বাপন গাড়ি। এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই, এটি একটি সাজানো ঘটনা। বাস্তবে কোনো বিমান দুর্ঘটনা ঘটলে সেটি সমন্বিতভাবে মোকাবেলার লক্ষ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মহড়ার আয়োজন। দুর্ঘটনা হলে কিভাবে রেসপন্স করতে হবে, কোন রাস্তা দিয়ে আসতে হবে, কোথায় আসতে হবে, এটা হলো বড় কথা। এটা মনে করার জন্যই আমরা এই এক্সারসাইজটা করে থাকি, যাতে আমরা ভালো করে রেসপন্স করতে পারি এবং দুর্ঘটনা হবে বা দুর্ঘটনার ক্ষতি কতটুকু কমাতে পারি। কোনো ত্রুটি বিচ্যুতি যেন না থাকে এজন্য আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থার নিয়ম মেনে দুর্ঘটনা মোকাবেলার সক্ষমতা বাড়াতে প্রতি দুই বছর পর এই মহড়া করা হয়। আমরা চাই না কখনো আমাদের এয়ারপোর্টে এই ধরনের দুর্ঘটনা ঘটুক। নেপালের মতো অবস্থা যাতে আমরা না পড়ি। অতীতে যে কোনো সময় চাইতে আমি মনে করি আমাদের বিভিন্ন বাহিনী যে কোনো দুর্ঘটনা মোকাবেলা অনেক সক্ষম। মহড়ায় সিভিল এভিয়েশনের কর্মী ছাড়াও অংশ নিয়েছে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, সেনা, নৌ, বিমান বাহিনী, র্যাব, পুলিশ, আনসার, ভিডিপি সদস্য ও রেড ক্রিসেন্টের কর্মী সহ বিভিন্ন হাসপাতালের ডাক্তার ও ফার্স্ট এড গ্রুপ। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা।